ইলিশ মাছের লেজ ভর্তা, আদা সর্ষে ঝাল, রেওয়াজি মটর, হাঁসের ডিমের ডেভিল, গোটা রসুন দিয়ে মুরগির লাল ঝাল, রসগোল্লা, ল্যাংচা, পান্তু, কড়াই শুটির কচুরি রয়েছে, মোরালা মাছের টক, পান্তা ভাত, আমি কোনো বুকিতে কিন্তু পান্তা ভাত দেখিনি, পদবেলের শরবত রয়েছে, মাছের পুরের শিঙাড়া, যেখানে তোমরা জমি সবজি ডুবিয়ে খেতে পারবে। এখানে একটা মেন ইউএসপি কি জানো, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের খাবারের পাশাপাশি বাংলাদেশি খাবারেরও মজা পাবে। মানে এপার বাংলা ওপার বাংলা দুটো পাঞ্চ হয়ে গেছে এখানে খাওয়ারে পুরো। আমরা এই পয়লা বৈশাখ বুফেটা খেতে চলে এসেছি হলিডে ইন রেস্টুরেন্ট, যেটা রয়েছে কিন্তু চিনার পার্কে। এই রেস্টুরেন্টে আসতে হলে তোমাদের চিনার পার্কে আসতে হবে। চিনার পার্ক থেকে 1 থেকে 2 মিনিট হাঁটা পথ। গুগল ম্যাপের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। হলিডে ইন রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, খুব সুন্দর দেখো এই অ্যাম্বিয়েন্সটা। এখানে প্রচুর ব্লগার্সরা এসছে, তোমার বৈশাখী স্পেশাল যে বুফেটা সেটা আজকে লঞ্চ করছে, মানে মেনু লঞ্চ হচ্ছে, যেটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আমার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকাট শুট। অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের দেখালাম, এখানে দেখো পুরো আইটেমগুলো সুন্দর করে একদম সাজানো হয়েছে। এখানে স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট, এভরিথিং রয়েছে। আমি আইটেমগুলো বলবো না, শেফের সাথে তোমাদের কথা বলে দেবো, তিনি একদম ডিটেলসে বলে দেবেন কী কী আইটেম এখানে রয়েছে। এখানে যা তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মোটামুটি কিন্তু এখানে 50 থেকে 60 জন ইজিলি কিন্তু বসে যেতে পারবে একসাথে। নমস্কার, আমি শুভসাচী নাগ, এক্সিকিউটিভ শেফ হলিডে ইন কলকাতা। আমি শান্তনু গুহ রয়, আমি এই হোটেলের এই সংস্থানের কর্ণধার। আমাদের যে এই শুভ নববর্ষ আসছে তার জন্য আমি সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা এই নববর্ষের জন্য 14 এপ্রিল এবং 15 এপ্রিল লাঞ্চ এবং ডিনার ব্যবস্থা করেছি। পুরনো যে বনেদি ফুড ছিল, বাংলাদেশের যে আমাদের যে খাবার ছিল, সে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলে এটা এই এই যে ফুড, এটা একটা মানে এটা একটা ইউনিক কম্বিনেশন অফ ফুড। আমরা সবাইকে আমরা বলছি আপনারা আসুন, কে আনন্দ উপভোগ করুন। আমাদের এইবারের বুফেতে আমরা ওয়েলকাম ড্রিঙ্কে যেমন কিছু একটু নতুনত্ব আনবার চেষ্টা করেছি, বেলের শরবত এবং রয়েছে পোনা আর আনারস আর ভাজা মৌরি শরবত, পদবেলের শরবত রয়েছে। এক্স্যাক্টলি, পোনা আনারস আর ভাজা মৌরি শরবত, যেমন নৌকো সুন্দর, কুমড়ো ফুলের বড়া, হ্যাঁ, কুমড়ো ভাতে ভাপা, মানে কুমড়োটা যখন ভাত হচ্ছে সেই সময়কে ভাপা করে তার একটা ভর চোখা টাইপের একটা সেটা রয়েছে বাঙালি স্টাইলে। ইলিশ চাঁদা শাকের ভাজা, এই ইলিংচার নামটাই আজকের বাঙালি প্রজন্ম হয়তো জানে না, এটা খেলে পরে হেলে দারুন, ইট ইজ গুড ফর ইয়োর ব্লাড। পূর্ব বাংলা ইলিশ মাছের লেজ ভর্তা, ঠিক আছে, ইটস আ ভেরি ট্র্যাডিশনাল ঢাকার একটা টেস্ট, মাই স্টার স্টপার, পান্তা ভাত, তার সাথে ভাজা শুকনো লঙ্কা, এর সাথে আলু ঝুরি ভাজা, পেঁয়াজ, লেবু, গন্ধরাজ লেবু সব থাকবে, দুর্দান্ত কম্বিনেশন। এটা বেগুন সুন্দরী, আচ্ছা, মশলা দিয়ে করে বেগুনটাকে নৌকর মতো ফ্রাই করে, এর নাম হচ্ছে বেগুন সুন্দরী। দ্যাট ইজ হচ্ছে কেবিন স্টাইল হাঁসের ডিমের ডেভিল, এই মাংসের পুর দিয়ে কিন্তু এটা, আচ্ছা, চিকেন দেয়া, হ্যাঁ, এটা শুধু ডিমের চপ নয়, আচ্ছা, এটা মাংসের পুর দিয়ে ডিমের চপ, মাছের পুরের শিঙাড়া, মানে এটা শিঙাড়া বাট এর ভিতরে স্টাফিং আছে, মানে মাছের ভাজা মশলা দিয়ে বানানো। মানে কি মাছ আছে এর মধ্যে? এটার মধ্যে ভেটকি, মোচা, চপ, কড়াই শুটির কচুরি ছাড়া কোনো খাওয়া সম্পূর্ণ নয়। আর সাথে আছে পেটাই পরোটা, পেটাই পরোটার সাথে রয়েছে পটলের পুর আসবে, ঘুগনি থাকছে মেনুতে, মানে যেমন এটা হচ্ছে আম আদা দিয়ে মুসুর ডাল, পরে আছে কাসুরি ছানার ঢাকাই করবা, ছানার ডালনা খেয়ে আমার মনে বাঙালি পেটে ছাতা পড়ে গেছে, একদম। সো দিস ইজ অবভিয়াসলি সামথিং হুইচ ইজ গিভ ইউ আ ডিফারেন্ট টেস্ট, একদম। বাসন্তী পোলাও, আদা সর্ষে ঝাল আছে, তারপরে এইটা রয়েছে বাঙালি গোটা রসুন দিয়ে মুরগির লাল ঝাল, গাছ পাটা হচ্ছে মানে কাঁঠাল, জ্যাকফ্রুট, এটা হচ্ছে বারিস্তা মাটনের কোরমা, বারিস্তা মানে হচ্ছে ব্রাউন অনিয়ন, তো ব্রাউন অনিয়ন দিয়ে কে ভাজিয়ে জমিদার বাড়ির স্টাইলে
আমরা বানানোর চেষ্টা করেছি। কোরমা মোরালা মাছের টক, মোরালা মাছ কেমন দেখতে কি হয়, টক মানে কি, মাছ আর টক এই কম্বিনেশন এই প্রজন্ম জানে না। গুরবরা দই পোস্ত পটল, এটা মানে একটু ওই বিয়ে বাড়ির স্মৃতিটাকে আনার জন্য, দিস ইজ আওয়ার সিগনেচার। এটা মাছের পাতুরি নয়, আচ্ছা, এটা হচ্ছে ছানা নারকেলের পাতুরি। তারপরে যেটা বাঙালির সবচেয়ে নিজে বিখ্যাত, মিষ্টি দই, ল্যাংচা, গোলাপ জামুন, মালাই চমচম, রসগোল্লা, গুড়ের সন্দেশ, কমলাভোগ, বলতে বলতে হাঁপিয়ে যাবো। কোনো হার মানবে না বাঙালি, না সে যতই সুগার ড্যাবিল খাব এটা তো হবেই। টাইমিং হচ্ছে 14 এপ্রিল লাঞ্চ 1টা থেকে 4টে, ডিনার 7:30টা থেকে রাতে 11:30, 15 তারিখে লাঞ্চ এগেন 1টা থেকে 4টে। বাট এটা হচ্ছে ওই, ইট ইজ আ টেলার পিকচার, আমি বাকি হ্যাঁ মোটামুটি 70টা আইটেম থাকবে, কারণ তাতে লাইভ থাকবে, স্টার্টার আরো থাকছে, আরো স্যালাড থাকবে। প্রাইস খুবই মিনিমাল রাখা আছে, 1499 প্লাস ট্যাক্স পার পারসন, রাইট। তাহলে বুফেটা শুরু করি এই রকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এটা হচ্ছে কদবেলের শরবত, তো ভীষণ ইউনিক, কিন্তু মিষ্টি মিষ্টি খেতে গো। কদবেল, তারপরে চিনি, গন্ধরাজ, লেবুও দেওয়া, টক মিষ্টি, টক মিষ্টি ভীষণই ভালো খেতে। হলিডে ইনের এই বুফেটাতে প্রচুর আইটেম রয়েছে, শেফের ইন্টারভিউ তোমাদের দিয়ে দিয়েছি, দেখে নিয়েছো কত কি আইটেম থাকছে। তো এখান থেকে মেন মেন আইটেমগুলো যেগুলো আমার ভালো লাগবে সেগুলো আমি তোমাদেরকে রিভিউ করব। তো প্রথমে দেখো স্টার্টার্স এখানে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে এই যে হাঁসের ডিম দিয়ে তোমার হচ্ছে যে চিকেন কিমা দিয়ে পুর করে এই ডেভিলটা রয়েছে, আর এইটা হচ্ছে তোমার মাছ দিয়ে যে সিঙ্গারাটা ছোট্ট ছোট্ট, আর এইটা হচ্ছে তোমার মোচার চপ। তুমি মোচার চপটা চলো ট্রাই করি, একদম কুড়মুড়ে মোচার চপ দেখেছো, এইটা নি। উপরটা পুরো ক্রাঞ্চি আর ভেতরটা একদম নরম, এটা না পুরো একদম যেরকম মোচার ঘন্ট করে, একদম কাঁচা লঙ্কা দিয়ে মোচা আলু টালু দিয়ে ওই রকম নিরামিষি মোচার ঘন্ট ভেতরে পুর করে নিজের করা হয়ে যাবে, ভালো খেতে। নারকোল ঠালকোল দেওয়া, এরকম ছোট্ট ছোট্ট দেখো সিঙ্গারা রয়েছে, ভাঙনি সিঙ্গারাটা, আচ্ছা এরকম আর ভেটকি মাছের পুর দিয়ে এটা করা, মাছের গন্ধটা যা সুন্দর ছেড়েছে না, বেশ ঝাল ঝাল, একদম ফুল ফ্লেভারফুল মশলাদার। প্রথমে আদা, কাঁচা লঙ্কা, ভাজা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব ফ্লেভার রয়েছে। হাঁসের ডিম দিয়ে তোমার যে ডেভিলটা রয়েছে, আর এইটা হচ্ছে কিন্তু তোমার পুরটা হচ্ছে কিমা দিয়ে করা, চিকেন কিমা দিয়ে। আগে এটা একটু ট্রাই করি, প্রচুর চিকেন কিমা রয়েছে, ভীষণ ভালো লাগছে খেতে। এটাও কিন্তু বেশ ঝালঝাল আর খুব ফ্লেভারফুল মশলাদার ঝালঝাল। এখানে দেখো আমি অনেকগুলো মেন কোর্সের আইটেম নিয়ে নিয়েছি, এবার এগুলোকে খেয়ে আমি রিভিউ করব। কুমড়ো ভর্তা, তো কুমড়ো ভর্তা দিয়ে ভাতুটা দিয়ে ট্রাই করব প্রথমে। তো ভাতু দিয়ে মাখু মাখু করে নিলাম, দেন বাইট। কুমড়োকে সেদ্ধ করে কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর দিয়ে ধনে পাতা দিয়ে মেখেছে, দুর্দান্ত হচ্ছে। দই পোস্ত পটল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভেজের আইটেম, তোমার হচ্ছে পুর ভরা রয়েছে এর মধ্যে, তার মধ্যে গ্রেভিটা হচ্ছে দই দিয়ে। পটলটাকে আগে একটু ফুটি ফাটা করি দেখি, আচ্ছা ভেতরে দেখো কিশমিস ছানা দিয়ে হচ্ছে পুর করা, মানে এলাহি ব্যাপার, আগে একটু বাইট নি তো। কিশমিস, কাজু, ছানা দিয়ে ভেতরে করা, তোমার ধনে পাতা দেওয়া রয়েছে, বেশ মিষ্টি মিষ্টি খেতে। গ্রেভিটা নি, পোস্ত টক দই সব দিয়ে করেছে, খুব ভালো খেতে, মানে এটা একটু মিষ্টি মিষ্টি আর একটু টক টক, দুটোর পাঁচ দুর্দান্ত লাগবে, খুব ইউনিক রান্নাটা। এঁচোড়ের একটা প্রিপারেশন রয়েছে, তো ভাতু দিয়ে তোমার মেখে নিলাম এঁচোড়টা, দেন বাইট। যেমন নিরামিষ রান্না, এঁচোড়টা কিন্তু পেঁয়াজ রসুন না, একদম ঘি, গরম মশলা আর জিরে আদা ধনে দিয়ে পুরো করেছে। কড়াইশুঁটির কচুরি রয়েছে, এটার সাথে তোমরা ছোলার ডাল আলুর দম দুটোই পাবে, বাট আজকে কিছু এগুলো রেডি হয়নি, তো চলো কড়াইশুঁটির কচুরি আগে শুধু ট্রাই করো। মিষ্টি মিষ্টি ভালো পরিমাণে কিন্তু পুর দেওয়া রয়েছে, কাজু কিশমিস ছানার ঢাকাই কোরমা, এটা পনিরের একটা প্রিপারেশন, এটা দিয়ে কড়াইশুঁটির কচুরিটা দিয়ে ট্রাই করি। কাজু দিয়ে কিশমিস দিয়ে পেস্ট করে টক দই দিয়ে করেছে, বেশ মিষ্টি মিষ্টি। শ্যালো ফ্রাই করে জাস্ট ডিপ করে গ্রেভির মধ্যে দেওয়া, অন্যরকম লাগবে টেস্টটা। আম আদা দিয়ে ডাল ভাতুর সাথে মেখে নিলাম। কুমড়ো ফুলের বড়া, এটাও একটুখানি নিয়ে নিলাম, কুমড়ো ফুলকে বেসন দিয়ে কালো জিরে দিয়ে আর কি বড়া করা হয়েছে, দেন বাইট। আম দিয়ে আদা দিয়ে কুমড়ো করেছে সর্ষের শুকনো লঙ্কা ফুরন দিয়ে, দারুণ লাগছে গো। আমার এই ধরনের খাবার খেতে তৃপ্তি লাগে, তৃপ্তি। ইলিশ মাছের লেজ ভর্তা, চলো ভালো করে ভাতুটাকে মাখছি, আমার যে কি খুশি লাগছে না কি বলবো, এবার বাইটটা নেব। কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে একদম ইলিশ মাছকে ভেজে কাটা ছাড়িয়ে একদম মাখা হয়েছে, ও
কোনো বুফে দিলে আমি এরকম কিছু পদ পাবো আমি ভাবতে পারিনি। আমার দিল পুরো খুশ হয়ে গেছে, অসম্ভব টেস্টি, মনটাকে খুশিতে চুরমার করে দিয়েছে আমার এই ইলিশ মাছের লেজ ভর্তা। আমি এত ভাত খেয়ে নেবো বুঝলে। কি হচ্ছে তোমার পাবদা? পাবদাটা কাঁচা রান্না করেছো গো, মানে ভাজেনি বুঝলে তো? মাছটা ঝোলে এত সুন্দর মশলা দিয়ে কষানো হয় ওতেই সেদ্ধ হয়ে যায় দেখেছো? দেন ভাতুর সাথে নিয়ে হেভি হেভি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সর্ষের তেল সব দিয়ে একদম টেস্টে একাকার হয়ে গেছে। আমি মাছ পেলে না খুশিতে কেন জানি আমার মন ফোন পাগল হয়ে যায়। আমার আমার না মাংস অত ভালো লাগে না, মাটন চিকেন বা আমাকে মাছ দেবে বিভিন্ন রকমের, আমি খুশিতে পাগল পাগল ক্রেজি হয়ে যাই, অসম্ভব ভালো লাগছে অসম্ভব। এই বুফেতে কিন্তু আর একটি ইউনিক আইটেম আছে, সেটা হচ্ছে পান্তা ভাত। আমি কোনো বুফেতে কিন্তু পান্তা ভাত দেখিনি। তো এই যে দেখো পান্তা ভাত থেকে ভালো করে একদম চটকে নিলাম, হচ্ছে একটুখানি লেবু মেশালাম ঠিক আছে, দেন আরো ভালো করে মাখালাম। শুকনো লঙ্কাটা আছে এটা ভালো করে তোমার এর মধ্যে ডলে দিলাম, কাঁচা লঙ্কাটাও ডলে দিলাম, একদম লঙ্কাতে হবে ঝাল ঝাল। সল্ট দিলাম অনেকটা সল্ট, দেন ভালো করে মাখু মাখু করে কা পেঁয়াজ ভাত মিলে একদম একাকার হয়ে গেছে। দেন বাইট, বাঙাল এবং ঘটিদের যদি হারানোর রেসিপি খেতে চাও তাহলে এই বুফেটা কিন্তু আইডিয়াল বুফে। এই যে কুমড়ো ফুলের বড়াটা দিয়ে পান্তা ভাতু দিয়ে খিদে লাগবে না, কুমড়ো ভর্তা আছে ওর সাথে পান্তা ভাত নিয়ে দুর্দান্ত। আর হচ্ছে আমার একটা মোস্ট ফেভারিট আইটেম, মানে আমি যে এইরকম কোনো আইটেম বুফেতে পাবো ভাবতে পারি না, আমাদের বাড়িতে হয়। এই যে দেখছো এরকম দেখো ছোট ছোট মাছ, মোরলা মাছ রয়েছে, এই যে মোরলা মাছকে ভালো করে ভেজে দেন হচ্ছে তোমার এই টকগুলো করা। দেখো ছোট ছোট প্রচুর মাছ, এটা শুকনো লঙ্কা ফোড়ন, লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে করা, আর এই হচ্ছে তোমার ঝোলটা দিয়ে তেঁতুল দিয়ে করা বুঝলে তো। দিয়ে দেখো মেখে নিলাম, তা লক লক করছে এটা টেস্ট করার জন্য। মারাত্মক তেঁতুল দিয়ে করেছে, পাঁচ ফোড়ন দিয়েছে ঠিক আছে, ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছে, তেঁতুল দিয়ে একটু মিষ্টি আর নুন দিয়ে জাস্ট করা অসাধারণ খেতে। মোরলা মাছগুলোকে ভেজে দিয়ে দিয়েছে আমি না এরকম ভাবে গুনে গুনে শুধু পরপর করে মাছ খেয়েই যাব, মাছ খাওয়া আমাকে থামাতে পারবে না, এত ভালোবাসি। এই ধরনের এই ধরনের ছোটো মাছ তো আমার আরো ফেভারিট। বাঙালিদের সব সময়কার ফেভারিট বাসন্তী পোলাও, মুরগির লাল ঝোল আমার গোটা রসুন দিয়ে, আগে একটু চিকেনটা একটু ট্রাই করি, একদম অন্যরকম জানো তো, ইউনিক ভীষণ ইউনিক ইউনিক রান্নাগুলো হয়েছে। ঝাল ঝাল আর রসুনের তোমার স্ট্রং ফ্লেভার মানে খুব হিট করে দেবে একদম। গ্রেভি নিয়ে চিকেন নিয়ে রাইসের সাথে নিয়ে দেন বাইট, এটা খুব ভালো যাবে। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি আর এটা একটু ঝাল ঝাল রসুনের স্ট্রং ফ্লেভার, দুটোর পাঞ্চ খুবই ভালো লাগছে ভালোবাসা। এই হচ্ছে জমিদারি স্টাইল মাটন রয়েছে, হাত দিয়েই বলে দেবো রেওয়াজি মাটন, পুরো একদম চর্বিতে তুলতুলে করছে, এই যে বেরিয়ে আসছে পুরো একদম, চলো এটাকে শুধু ট্রাই করি। মারাত্মক লেভেলের ফ্লেভার, মানে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে এটা করেছে, সেই জন্য এত সুন্দর এরকম কালার এসছে, আর বেশ ঝাল ঝাল একদম প্রপারলি সেদ্ধ হয়েছে, তো ভাতুর সাথে নেই পোলাও এর সাথে খুবই টেস্টি। এবার দেখো শেষ পাতে চলে এসেছি ডেজার্টে, এখানে তো প্রচুর আইটেম মানে তোমরা গুনে শেষ করতে পারবে না, এত কিছু আইটেম আছে ডেজার্টে। তো আমি আমার পছন্দের কয়েকটা নিয়ে নিয়েছি, প্রথম আমি সীতাভোগটা ট্রাই করবো, আমার বিকজ সীতাভোগ আমার ভীষণ ভালো লাগে। বর্ধমানের সীতাভোগ, কৃষ্ণপুরের মিহিদানা, একদম মিষ্টি মিষ্টি সীতাভোগ, এটা পুরো ছানা দিয়ে করে, আর এটা হচ্ছে নিকুতি নিকুতি মজাদার। যে সীতাভোগ খেলাম, এবার হচ্ছে মিহিদানার পালা, খেয়ে একদম দারুণ খেতে। মালাই চমচম, চলো মালাই চমচমটা কতটা সফট দেখেছো, মুখের রেখে মালাই চমচমটা আমি বলে যাচ্ছে। কমলা ভোগ, এ হচ্ছে কমলা ভোগ, চলো কমলা ভোগটা ট্রাই করি। কমলা ভোগ মানে হচ্ছে যে তোমার অরেঞ্জের স্ট্রং ফ্লেভার থাকবে রসগোল্লার মধ্যে, পাটিসাপটা। চলো গরমকাল পড়ে গেছে কিন্তু পাটিসাপটার মজা আমাদের কিন্তু ছেড়ে যাচ্ছে না।
এপার বাংলা ওপার বাংলা যেহেতু বুঝতেই পারছো, সব রকম খাবারের মধ্যে তোমরা বাংলাদেশি টাচ পাবে, ওয়েস্ট বেঙ্গল খাবারের টাচ পাবে। হলিডে এর এই এপার বাংলা ওপার বাংলা কম্বিনেশন করে যে বুফেটা তোমরা পয়লা বৈশাখে এনজয় করবে তার ডিটেলস পুরো তোমাদের দিয়ে দিয়েছি এবং ফুড খেয়েও আমি রিভিউ করে দিয়েছি। আমার দিল জাস্ট ছুঁয়ে নিয়েছে দুটো আইটেম, ওটা আমি শয়নে স্বপ্নে জাগরণে আমি সবসময় ওই দুটো আইটেমকে চাই, সেটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, মৌরলা মাছের টক। এই দুটো আমার দিল মন প্রাণকে ছুঁয়ে একদম শিহরণ করে দিচ্ছে। সুপার টেস্টি, ডিলিশিয়াস, ইয়ামি, যা যা হয় সব কিছু। তো তোমরা ডেফিনেটলি এসো, আমি বলবো খুব ইউনিক বুফে। এই বুফেটা তোমরা 14 তারিখ লাঞ্চ এবং ডিনারে পেয়ে যাবে এবং 15 তারিখ কিন্তু শুধু লাঞ্চে পাবে। তো টাইমিং থাকছে তোমার 12:30 থেকে 3:30 অবধি, আর লাঞ্চ এটা হচ্ছে লাঞ্চ টাইম, আর ডিনার টাইম থাকছে কিন্তু 7:30 থেকে 11:00। বুফেটার প্রাইস থাকছে কিন্তু 1499 প্লাস ট্যাক্সেস পার পার্সন। তো ডেফিনেটলি ট্রাই করো, আর এটা কিন্তু তোমরা নিয়ার বাইতেও পেয়ে যাবে। সুতরাং অল ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা এসে জমজমার এই ভুরিভোজটা এনজয় করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আমার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকা সুজা, বাই বাই বাই।